এই মসজিদটা বানানোর সময় একটা মূল কনসেপ্টটা ছিল যে মসজিদটাতে আমরা এসি দিব না, সবাই এসে নামাজ পড়বে, মহিলারাও নামাজ পড়ার ব্যবস্থা আছে উপরে। এত সুন্দর মসজিদ আসলে আমি বাংলাদেশে কোথাও দেখি না, কোনো টাইলস নাই। এই যুগে এসে 2024 সালে এসে এটা টাইলস নাই, পুরোপুরি একদম পিলারবিহীন। আমাদের গ্রুপের যিনি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস শাকুর, ওনার মাথাতে অনেক দিন ধরে ছিল, হি ইজ ভেরি পায়াস পারসন, ওনার মাথায় অনেক দিন ধরে ছিল যে আমি একটা মসজিদ বানাতে চাই, যে মসজিদটাতে গেলে আমার মন ভালো হয়ে যাবে, এনার্জেটিক হবে। মেইনলি প্রথমে ছিল যে এই চিন্তাটাকে ই করে, তো কোথায় বানানো যায়, ওয়্যার টু মেইট, ওয়্যার টু বিল্ড, চিন্তা করতে করতে উনি একসময় আমরা যখন ভিজিট করতে আসলাম, আমাদের এই যে ওয়াশিং ফ্যাক্টরিটা যখন হচ্ছিল, এটা গ্রিন একটা ফ্যাক্টরি, তখন উনি বললেন যে আচ্ছা, এবং আমরা সরু গলির ভেতর দিয়ে যখন ঢুকলাম, প্রচুর মানুষ গ্যাদারিং, একটা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, শব্দ, অনেক কিছু না, তখন আমি আর উনি ওই কর্নারে দাঁড়িয়ে বললাম যে হোয়াই নট দিস প্লেস, বিকজ এটার পিছনে একটা বড় বিলের মতো আছে, এবং এই কর্নারটা যদি হয়, আমার শ্রমিকরা যদি, উনি বলতেছেন যে আমাদের শ্রমিকরা যদি এখানে এখানে নামাজ পড়ে কর্মব্যস্ততার মধ্যে, আসলে আল্লাহ তাআলা কী চাইছেন, আপনি কাজ করতেছেন, তারপরে নামাজের ব্রেক, নামাজটা হচ্ছে মেডিটেশন, আপনার মনটা শান্ত হয়ে যাবে, একাগ্র চিত্রে আপনি ধ্যান করতে পারবেন, সেটা 10 মিনিট হোক, 10 মিনিট আপনাকে একটা নতুন করে এনার্জি দিবে। তখন উনি বলল যে ঠিক আছে, তাহলে আমরা মসজিদটা এখানে বানাই, আমার শ্রমিকরা এখানে নামাজ পড়বে, এবং এই মসজিদের টানে আমি ফ্যাক্টরিতে আসবো। এরকম একটা সময়ে আমাদের চেয়ারম্যান সাহেবের মা জেইবুন নেসা উনি মারা যান, এবং তখন ওনার মাথায় আসলো যে আমার মায়ের নামেই হোক মসজিদটা, তাহলে একটা স্মৃতি হলো, এবং যিনি জেইবুন নেসা যিনি মারা গেছেন উনি এই এই গ্রুপেরই চেয়ারম্যান ছিলেন, সো তার নামে মসজিদটা আমরা করি। এই মসজিদটা বানানোর সময় একটা মূল কনসেপ্টটা ছিল যে মসজিদটাতে আমরা এসি দিব না, এয়ার কন্ডিশনিং দিব না। 2020-এর শেষ দিকে আর কি, 20-এর শেষ দিকে শুরু করেছি, করোনাতে একটু বাধাগ্রস্ত হয়েছে, তারপরে এই তৈরি করা, এই আর কি 2020-এর শেষ দিকে। কনসেপ্টটাই হচ্ছে একটা পুরো দেওয়ালের মধ্যে, মোটা দেয়াল যদি হয় সেটা হিট প্রোটেক্ট করে, তাই না? এবং সেখানে দেখবেন এই যে পাঞ্চ করে করে দেওয়ার মানে হচ্ছে আপনার বাতাসটা খেলা করবে, মসজিদটা ভেতরে ঠান্ডা হবে, এবং আপনি যদি পশ্চিম দিকে, দুপুরের পরে গরমটা পশ্চিম দিক থেকে আসে, পশ্চিম দিকে ওয়াটার বডিটা মসজিদের সামনে রাখার অর্থ হচ্ছে পানির উপর দিয়ে আপনার বাতাসটা আসবে, তাহলে পানির উপর দিয়ে বাতাসটা আসলে অটোমেটিক্যালি ভেতরটা ঠান্ডা হবে। সেই চিন্তা থেকে এটাকে বড় কনক্রিট দেয়ালে করা, এবং আপনি দেখবেন যে একটা হ্যাঙ্গিং ওয়াল আছে, অনেক বড় হ্যাঙ্গিং ওয়াল কার্ভ, ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, কিন্তু এটাকে একটু কার্ভ করে করা, এটাও আরসিসি করা হয়েছে। তো এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি ডিজাইনটাকে এভাবে দিয়ে। ইনশাল্লাহ জামে মসজিদই আমরা করব, বাট এখন যেহেতু একটা আপনারা জানেন একটা ফ্যাক্টরি কমপ্লেক্সের মধ্যে, আমরা এখানে সিকিউরিটি ব্যাপারটাকে নিয়ে কাজ করছি, যে ফ্যাক্টরি বন্ধ থাকলে জুমাবারে যখন সব কম্পাউন্ড বন্ধ থাকবে তখন মসজিদটা খুলে দিলে বাইরের মানুষ আসলে কীভাবে সিকিউরিটিটা মেনটেন হবে সেটা যখন আমরা ফিক্স করে ফেলতে পারবো, ইনশাল্লাহ এটা ওপেন করে দেবো। আমাদের একটা মকতব করার ইচ্ছা আছে, আমাদের এখানে শ্রমিকদের যে চাইল্ড কেয়ার আছে, তো চাইল্ড কেয়ারে তো একদম ছোটো ছোটো বাচ্চারা থাকে, আর একটু বড় বাচ্চাদেরকে আমরা এখানে ডে টাইমে এনে ফ্রি মকতবে তাদের কোরআন শিক্ষা, ইসলামিক শিক্ষা,
সাথে সাথে কিছু বাংলা এবং ইংরেজি শেখায় দেওয়ার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। এখানে আমরা জায়গা ফিক্স করে রাখছি, একটা মক্তব করব। শ্রমিকদের উদ্দেশ্যে করা, বাট এটা সবার জন্য, এটা সমাজের সবাই যেন এখানে এসে নামাজ পড়তে পারে। 4,500 লোক কাজ করছে, পুরো 4,500 শ্রমিকের জন্য এটা উন্মুক্ত। তবে জানেন তো, সবাই নামাজ পড়ে না, সবাই আসেও না। তো যারা নামাজ পড়ে তারা সবাই আসতেছে। সারা বাংলাদেশের মধ্যে একটা বিরল একটা আর্কিটেকচারের মধ্যে একটা অন্যতম একটা ডিজাইন একটা, যা এত সুন্দর মসজিদ বাংলাদেশের প্রথম আর কি। আমাদের যত শ্রমিক আছে আমরা সবাই কাজের পাশাপাশি আর কি নামাজ পড়তে পারি। এত সুন্দর মসজিদ আসলে আমি বাংলাদেশে কোথাও দেখি না, কোনো টাইলস নাই। এই যুগে এসে 2024 সালে এসে এটার টাইলস নাই, পুরোপুরি একদম পিলারবিহীন আপনার পুরো কংক্রিট দিয়ে তৈরি হয়েছে, এবং এটা আর্কিটেকচার পুরোই ভিন্ন রকমের। এটা আমাদের খুবই আনন্দিত করে এবং আমরা এই মসজিদ পেয়ে আনন্দিত। এবং এই মসজিদে আমরা এই রমজান মাসে আপনার কোনো মসজিদে হয়তো বা খতম তারাবিটা পড়ায় না, আমরা এখানে খতম তারাবি পর্যন্ত পড়তে পারি। এইরকম মসজিদটা এইরকম মডেল আর অন্য জায়গায় দেখিনি আমি এখনও। এটাই প্রথম দেখলাম এই মডেল সুন্দর। এই মসজিদটা মনে করেন যে এখন বর্তমান 250-300 লোক পরে আর কি। সুন্দর মসজিদ আর কোনো জায়গায় দেখি না, এত সুন্দর ডিজাইনের। এটা বহুত পয়সা খরচ গেছে এই মসজিদে, সবাই এসে নামাজ পড়ে, মহিলারাও নামাজ পড়ার ব্যবস্থা আছে।